মেশিন বাজার চ্যানেলে সব কিছু আছে, তো বল পেন সম্পর্কে নন ওভেন টিস্যু ব্যাগ সব আছে। তারপরে আপনাকে আবার বলছি একই কথা বারবার বলতে হচ্ছে, ভিডিওতে সব কিছু আমাদের দেওয়া থাকে, যে ডিটেলস যদি একটু ভালো করে দেখেন তাহলে, যেমন এখানে বলা থাকে যে আমাদের একটা মেশিনে কত টাকা লাগবে, আয় ব্যয় কেমন হবে, কতটুকু জায়গা লাগবে, এগুলো বলা থাকে। যেমন বল ফ্যান মেশিনটা মিনিমাম 1,25,000 টাকা, যে সেমি অটো মেশিনটা, এটার জন্য ছোট্ট একটা রুমে হয়ে যায়। মেশিনটার সাইজ হলো আপনার 2 ফিট বাই 4 ফিট, হাইট 5 ফিট, 4-in-1 মেশিন। এটা দিয়ে আপনি দৈনিক 3-5,000 পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন, খুব উন্নত মানের বল পেন, আর 220 লাইনে চলবে। আর র মেটেরিয়ালস অ্যাকচুয়ালি এগুলা যেমন পয়েন্ট টিপস, এগুলা জার্মান থেকে আসতো, সুইজারল্যান্ড থেকে আসতো, এখন এগুলো সব ইন্ডিয়াতে হচ্ছে। জয়েন্ট ভেঞ্চারে সুইজারল্যান্ডের কোম্পানি, জার্মানি কোম্পানি ইন্ডিয়াতে প্রোডাক্ট করতেছে, ওখান থেকে আমরা পাচ্ছি এবং সাশ্রয় মূল্যে পাচ্ছি। আর না আপনার অনেক মূল্য দিয়ে 5 টাকার বলফেন আরও বেশি খরচ করতো, 5 টাকায় বলফেন পাওয়া যেত না। এখানে কাছাকাছি প্রোডাকশন হচ্ছে, আমরা মেশিন বুঝে 15-20 দিনের সময় নেই, 10-15 দিন এরকম সময় নিয়ে থাকি। জি, এগুলো আমরা স্থাপন করে আপনাকে শিখাই দিব সব কিছু। মেশিনারিজ আপনি অর্ডার করলে আমরা স্থাপন করে সব কিছু শিখাই দিব আপনাকে, উৎপাদন এবং বাজারজাত শিখাই দিব। কোথায় করবেন, কোথায় এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভিজিটিং কার্ড না, আর এই যে প্রসপেক্টাসটা নিচ্ছেন নাকি, এটা একটা রাখেন, আচ্ছা আপনাকে দিচ্ছি। তা আপনি একসময় আসেন, সময় করে আর ভিডিওগুলো ভালো করে দেখতে থাকেন। আপনি বলফেনটাও করতে পারেন, পাশাপাশি নন ওভেন টিস্যু যে শপিং ব্যাগ ওটাও করতে পারেন, আর যদি টিস্যু করেন সেটাও করতে পারেন। ভাইয়ের কি আর কোনো প্রশ্ন আছে? আপনি আসলে একটা প্রজেক্ট করার জন্য যতটুকু জানার প্রয়োজন, জানার যদিও শেষ নাই, সারা জীবনে জানবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে জানা যথেষ্ট হয়েছে, আপনি করতে পারেন, এটা দিয়ে আপনার এই প্রজেক্ট করতে পারেন। আর আপনার ওদিকে মার্কেটটা খুবই ভালো, আর বর্তমানে কিন্তু নন ওভেন টিস্যু যে শপিং ব্যাগটা, এটা একটা যুগোপযোগী পদক্ষেপ, এটার চাহিদা আছে, এটা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট। ভবিষ্যতে অনেক কাজ করা যায়,